أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته قرآن الكريم প্রাণী বিদ্যা সম্পর্কে কি বলে প্রাণী বিদ্যা এই বিদ্যা নিয়ে অনেক গবেষণা হচ্ছে অতীতেও হয়েছে কিন্তু দুনিয়ার প্রথম দিন থেকে প্রাণী বিদ্যা নিয়ে কোরআন যে কথা বলেছে আমরা যদি 6 নম্বর সূরা আল আনাম এর 38 নম্বর আয়াতে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন উমা মিন দাবাতিন ফিল আরদি ওয়া লা তায়িরিন ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না কিন্তু তারা তো তোমাদের মতো একটি উম্মত এই আল কিতাবের ভিতরে কোনো কিছুই আমি বাদ দেইনি তারপর স্বীয় প্রতিপালকের দিকে তাদেরকে একত্রিত করা হবে সবাই আল্লাহ তাআলার দিকে চলবে তো এখানে উমামুন আমসালুকুম বলেছেন আবার 2 নম্বর সূরা আল বাকারা 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা মানব সমাজ তারা সবাই একটি উম্মত প্রাণীদের যারা দুই পা বিশিষ্ট তাদের একটি উম্মত রয়েছে চার পা বিশিষ্ট তাদের একটি উম্মত রয়েছে যারা পানির ভিতরে রয়েছে তারা একটি উম্মত রয়েছে যারা জঙ্গলে রয়েছে যারা আকাশে উড়ে বেড়াচ্ছে এসব আল্লাহ বলেন এরা উমামুন আমসালুকুম এই কোরআনের ভিতরে দরকারি এমন কোনো জিনিস নেই যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেননি সব কিছু এই কোরআনের ভিতরে রয়েছে মানুষ যদি একটু কোরআন নিয়ে গবেষণা করে তাহলে সব কিছু পায় আমাদের মতো আরো কত উম্মত আল্লাহ তাআলা রয়েছে উমামুন আমসালুকুম তোমাদের যেমন উম্মত রয়েছে ঠিক এইভাবে অনেক উম্মত আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো রয়েছে যত বিচরণশীল যত চলাফেরাকারী আল্লাহ তাআলার মাখলুক রয়েছে সব আলাদা আলাদা উম্মত সবাই কিন্তু আল্লাহ তাআলাকে মেনে চলছে ইচ্ছায় কিন্তু আমরা ইচ্ছায়ও মেনে মানতে রাজি না অনিচ্ছায়ও মানতে রাজি না তবে অনিচ্ছায় অবশ্যই বাধ্য হচ্ছি আমরা আল্লাহ তাআলার বিধান মানতে কিন্তু ইচ্ছায় যারা মানে তারা হয় মুসলিম আর অনিচ্ছায় যারা মানে তারা হয় নাস্তিক তাই তো কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন আকাশ পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলাকে মেনে চলছে সবাই কেউ ইচ্ছায় মেনে চলছে কেউ অনিচ্ছায় মেনে চলছে তার জন্য ইসলাম সব সময় সব জায়গায় সর্বদা কায়েম রয়েছে কিন্তু এই এই ইনসান শুধু ইন্নাহু কানা যালুমান জাহুলা এরাই দুর্নীতিবাজ এবং এরাই অশিক্ষিত আল কোরআন থেকে